ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে হানি চিকেন করে দেখাবো। চলুন দেখে নিই হানি চিকেন করতে কি কি লাগে। এখানে চিকেন আছে 500 গ্রাম বোনলেস, এখানে রসুন আছে কুচানো, এখানে আদা আছে কুচানো, এখানে আদা রসুন বাটা আছে, রেড চিলি পাউডার আছে, এখানে মধু আছে, এখানে রোস্টেড তিল আছে, এখানে টমেটো সস আছে, এখানে ময়দা আছে, আর কর্নফ্লাওয়ার আছে, আর বেকিং পাউডার দেবো একটু, আর রেড চিলি সস আছে, আর একটা ডিম লাগবে, আর নুন, সাদা তেলে রান্না হবে। আমি এখন হানি সসটা তৈরি করে নেব। এখানে মধু দেব 2 চামচ মতো, রসুন বাটা দেব অল্প 1/2 চামচ মতো, আর রেড চিলি সস দেব 1/2 চামচ মতো, আর টমেটো সস দেব 2 চামচ মতো। হাফ চামচ মতো ডার্ক সয়া সস দেব। হানি সসটা তৈরি হয়ে গেল, এখন আমি চিকেনটা গোলমরিচ আর নুন দিয়ে 10 মিনিট মেখে রাখবো। হাফ চামচ মতো আমি নুন দিলাম, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু আদা রসুন বাটা দেবো, দিয়ে আমি এখন এটা মিশিয়ে দেব। 10 মিনিট মেখে রেখে দেবো। আমি এখন ব্যাটারটা তৈরি করব। ময়দা দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ মতো, ময়দা দেব 2 চামচের থেকে একটু বেশি, এই 2.5 চামচ মতো দেব, নুন দেব অল্প 1/2 চামচ মতো, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, বেকিং পাউডার দেব 1/2 চামচ মতো, একটু নাড়াচাড়া করে নিই, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ডিমটা ফেটিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতো, আর ডিমটা ফেটিয়ে দিয়ে দেবো মধ্যে। আমি এর মধ্যে একটু চিকেন স্টক আর একটু তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আমি এখন ভেজে নিচ্ছি এগুলো, এগুলো 2 বার করে ভাজা হবে। ইচ্ছা করলে আপনারা প্রথমেও লাল করে একবার ভেজে দিতে পারেন, কিন্তু ভেতরটা অত মুচমুচে হয় না, সেই কারণে আমি এটা তোলার পরে আর একবার এটা ভেজে নেব।
কুকার করে ভেজে নিলাম আমি। এবার আমি এটাকে হানি চিকেন করবো। প্রথমবার ভাজাতে ভেতরটা অত ক্রাঞ্চি হয় না, ডবল কোট করে ভাজলে ভেতরটা বেশ মচমচ করে, ওই জন্য আমি দুবার করে ভেজে নিলাম। আমি তেল কমিয়ে রেখে সেই কড়াইয়ের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম এক চামচ মতো। রসুনটা একটু ভাজা ভাজা করি, তার মধ্যে আদা কুচিটাও দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে এর মধ্যে সসটা দিয়ে দেবো আমি। এবার আমি হানি সসটা দিয়ে দিলাম এর মধ্যে। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, তখন আমি নুন দিয়েছিলাম, দেখে দিতে হবে সসের মধ্যে তো নুন থাকেই। এবার আমি এই পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা নাড়াচাড়া করে আর একটু টানবে, তারপর আমি প্লেটিং করবো। আমার হানি চিকেন কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন।